बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দুপুরে এরকম ঝটপট এবং মজাদার মাছের ঝোল কিন্তু গরম ভাতের সাথে অনেক অনেক বেশি সুস্বাদু, আর গরমের সময় তো তেমন একটা খাওয়া যায় না। প্রথমে এই চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, এক চা চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলা গুঁড়া, এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দেবেন। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিটের মতো। তেলটা কিন্তু পুরোপুরি উঠে এসেছে। এখন অ্যাড করে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গুজা আইর মাছ। আইর মাছের ঝোল কিন্তু আমার খুবই পছন্দ, সেটা গরম ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আইর মাছটা কিন্তু মাজুনি দিয়ে উপর দিয়ে একটু ঘষে নেবেন। ঘষে নিলে উপরের যে কালো একটা আবরণ থাকে সেটা কিন্তু উঠে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে কষিয়ে নিয়েছি আট থেকে নয় মিনিটের মতো। কড়াইয়ের দুই পাশে ধরে ভালোভাবে ঝাঁকিয়ে মাছগুলোকে আলগা করে নিচ্ছি। খুন্তি দিয়ে কিন্তু নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিতে হবে। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি সাথে দিয়ে দিচ্ছি আস্ত ছয় থেকে সাতটা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ঘুরিয়ে ধরে আমি 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, আমি কিন্তু এরকম ঝোল রাখবো, এর চাইতে আর ঝোলটা কমাবো না। আপনারা যদি এর চাইতে ঝোল কমাতে চান তাহলে আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখবেন। সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। গরমের দুপুরে কিন্তু এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আর তৃপ্তি সহকারে খাওয়া যায়। নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। যারা আইর মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।